প্রোগ্রাম আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমরা জনসম্পর্কে বের হয়েছি দুর্গানগর পঞ্চায়েতের 8 নং ওয়ার্ডে। আপনারা অবগত আছেন যে বিরোধী যে সিপিএম এবং কংগ্রেসে তারা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির কোনো আসনের প্রার্থী দিতে পারেনি, একমাত্র জেলা পরিষদের তাদের প্রার্থী রয়েছে। তো এই আমরা আজকে বাড়ি বাড়ি প্রচার করছি আমাদের যিনি জেলা পরিষদের প্রার্থী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রার্থী যিনি আমাদের রুখিয়া দিদি, দিদিকে নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এবং জনগণ কাছ থেকে আমরা ভোট প্রার্থনা করছি যাতে দিদি বিপুল ভোটে জয়যুক্ত হয়। আমরা আশা করছি মানুষের যে সারা এখানে বিরোধী যে ক্যান্ডিডেট রয়েছেন ওনার জামানত বাজেয়াপ্ত হবে এটা আমরা শিওর, কারণ মানুষ সবাই ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে এবং দিদির পক্ষে আছে।